ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। ভরা কোটাল এবং নিম্নচাপের জোড়া ফলায় আবারও বিপর্যস্ত মৌসুমী দ্বীপের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা। বড়সড় ক্ষতির সম্মুখীন এই দ্বীপের বাসিন্দাদের উপার্জনের অন্যতম প্রধান মাধ্যম হোমস্টে ট্যুরিজম। বিস্তারিত খবর বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। ভরা কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় আবারও তছনছ হয়ে গিয়েছে মৌসুমী দ্বীপ। বাদ যায়নি এই দ্বীপের বাসিন্দাদের উপার্জনের অন্যতম প্রধান মাধ্যম হোমস্টে ট্যুরিজম। গত কয়েক বছর ধরেই শহুরে মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়েছে এই হোমস্টের আবাসগুলি। বঙ্গোপসাগরের বালিয়াড়িতে ঝাউবনের ভেতর প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলি গড়ে উঠেছে। বেশিরভাগই কাঠ, টিন, প্লাইউড দিয়ে তৈরি, কংক্রিটের ব্যবহার নেই বললেই হয়। কিন্তু কোটালের জেরে জলস্তর বৃদ্ধির ফলে পর্যটন কেন্দ্রগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টানা লকডাউনের জেরে দীর্ঘদিনই বন্ধ ছিল এই পর্যটন কেন্দ্রগুলি। স্থানীয় যুবকদের অনেকেই ব্যাংক ঋণ নিয়ে এই কেন্দ্রগুলি তৈরি করেছেন, ফলে সবকিছু নতুন করে তৈরি করা অনেকের পক্ষেই কষ্টসাধ্য। অনেকেই আবার সরকারি সাহায্যের আবেদনও করেছেন, কিন্তু এখনও কোনো সরকারি আশ্বাস মেলেনি। লাস্ট এক বছরের ভেতর আমাদের সাথে আমফান গেল, আমরা বুলবুল ক্রস করলাম, আমরা ফণী ক্রস করলাম, একটার পর একটা সাবধানের পরও এইবার যে ভরা কোটালটা এসেছে, যে কোটালে যে ক্ষতিটা হলো আমাদের, এর কোনো ব্যাখ্যা নেই। মানে কী ক্ষতি হয়েছে, মানে এ তো বিপরীত ক্যাম্প চলে যাবে। তারপরে এই যে ভরা কোটালটা হয়েছে, এরপরে আমাদের কিছু করার নেই, মালিক ভরসা আমাদের। এই যে দেখুন না, সব জায়গাতে পুরো জলে জল হয়ে আছে, গাছপালা যেভাবে পড়ছে, এরপরে আমাদের ঘরগুলো না বেরিয়ে চলে যায়, সব কটা পুরো শ্মশান হয়ে গেছে। আনুমানিক যা ক্ষতি হয়েছে তার পরিমাণ যদি বলি কোটি তিন চারেক তো হবেই। এই তো আমাদের সামনে আরেকটা ভরা কোটাল আসছে, ভাদ্র মাসের যে দুটো কোটাল হয় একটা কোটালে তো এরকম কাণ্ড ঘটেছে, আবার এই দ্বাদশী ত্রয়োদশী থেকে আবার একটা কোটাল আসছে। সেই ভয়ে আমরা আতঙ্কিত সবাই কলকাতা থেকে যারা ক্যাম্পনার্সরা আছি, আমরা ঘরবাড়ি ছেড়ে এসে এখানে পড়ে আছি। যদি এই ঠেকানোটা ঠেকিয়ে দেওয়া যায়, এক বছর টেনে দেওয়া যাবে, সেই চেষ্টাই করছি। পশ্চিমবাংলা পর্যটন দপ্তরের সবার কাছে আমার আবেদন, মৌসুমী পক্ষের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে সমস্ত সমুদ্রকেন্দ্রিক জায়গাগুলো রয়েছে, যেভাবে আপনারা ডেভেলপ করছেন বা পর্যবেক্ষণ করে রক্ষণাবেক্ষণের চেষ্টা করছেন, এই পর্যটনটাকে আপনারা সবাই মিলে একটু বাঁচিয়ে দিন। বকখালি যাওয়ার পথে নামখানার 10 মাইল বা 7 মাইল বাসস্টপ থেকে মোটর ভ্যান এবং নৌকায় চেপে পৌঁছতে হয় এই দ্বীপে। চারিদিকে নদী এবং সমুদ্র দিয়ে ঘেরা, আইলার পর থেকে প্রতিনিয়তই ভাঙন লেগে আছে, তাই দ্বীপের আয়তন ক্রমেই ছোট হচ্ছে। বাসিন্দাদের মধ্যে অনেকেই অন্যত্র চলে গেছেন, কিন্তু কিছু মানুষ প্রকৃতির রোষ সহ্য করেই ভিটে মাটির টানে থেকে গিয়েছেন এই দ্বীপে। ঘরদোর একদম চলিস নাই, এখন কিভাবে আছেন? ওই খাটটা ছাইল তো, খাটের উপরে আছি, নিচে ইঁটা দিচ্ছে দিয়া, এদিকে প্রচুর জল উঠছে, যখন জল ঢুকে তখন ঘরে কেউ রইতে পারিনি। ওই ড্রেন বাঁধে ড্রেন বাঁধে লাঠি ধরে ধরে সব ঠাইলি, ওই ভাটাই তুলু তবে যা ঘরে ঢুকছি। সামনে তো কোটাল আছে, হ্যাঁ ওইটাই বেশি ভয় লাগছে, হ্যাঁ যে যাবো কোথায় সেই সময়। মাছ ধরা এবং চাষবাসই এই দ্বীপের বাসিন্দাদের রোজগারের মাধ্যম। তবে বছর দুই আগে দ্বীপের ঝাউবন আর বালিয়াড়ির মধ্যে কয়েকটি হোমস্টে কটেজ বানান, শুরু হয় অনলাইন বুকিং। নির্জন সময় কাটানোর পাশাপাশি মাছ, কাঁকড়া খাবার সুন্দর ব্যবস্থাও আছে এখানে। সবটাই পরিচালনা করেন স্থানীয় মানুষেরা। বর্তমানে মোট 40টি পর্যটন আবাস আছে এখানে, কিন্তু বেশিরভাগই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝাউগাছ ভেঙে তছনছ হয়ে গিয়েছে পর্যটন আবাস, জলমগ্ন হয়ে পড়েছে এলাকাগুলি, তাই সমস্ত বুকিং বাতিল করা হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর আবার বড় কোটাল, তাই আবারও আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে এই দ্বীপের বাসিন্দাদের। পুরো দ্বীপটা এক কথায় বলতে গেল যে নদী বাঁধ, মানে খুব ভয়াবহ অবস্থায় হয়ে আছে। তো আমরা কাজ হয়েছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেও কাজ হয়েছে এবং কিছু জায়গায় টেন্ডারও হয়ে গেছে এবং হওয়ার সম্ভাবনাও আছে। আরও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছিও, এবং আর যে আমরা মৌসুমী গ্রাম পঞ্চায়েতের আমাদের
একশো দিনের কাজের মধ্যেও আমরা কিছু কিছু জায়গা রিপেয়ারিং করছি, স্কিমও নিয়েছি এবং সাপ্লিমেন্টারি করে পাঠিয়েছি, অনগোয়িং অবস্থায়ও আছে, কাজ চলছে। আর সমুদ্রের জলে কিন্তু এই কটালে সেগুলো সবগুলোই প্রায় ভেঙে নিয়ে চলে গেছে, একদম মানে বিপর্যস্ত অবস্থায় আছে। তো আমরা চেষ্টা করছি পাকাপোক্ত বাঁধ করার জন্য এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষকেও আমরা আবেদন করছি যে যাতে পাকাপোক্ত বাঁধ করলে এই দ্বীপটাকে আমরা রক্ষা করতে পারবো। হ্যাঁ, আর সামনে তো বড় কোটাল আছে, সে তো আরও মানে ভয়াবহ অবস্থা হবে, সেটা তো চিন্তায় আছি সবাই। বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। নিজের পছন্দের জীবন সঙ্গী খুঁজে পেতে রেজিস্টার করুন sangipoint.com এ, কল 8583981727। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।